আসসালামু আলাইকুম। নতুন আরো একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। এই হালুয়াটা খুবই সহজভাবে অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায় আর যা খেতে লাগে অনেক বেশি সুস্বাদু এবং পুষ্টিকর। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আসুন মূল পর্বে যাওয়া যাক। এই হালুয়ার প্রধান উপকরণ হচ্ছে গাজর। এখানে আমি হাফ কেজি গাজর খুব মিহি কুচি করে একটা গ্রেটার দিয়ে করে নিয়েছি। চুলায় প্যান বসে এতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ঘি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে এই ঘিয়ের সাথে গাজরটাকে আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিচ্ছি। এটা যদি আমরা ঘিয়েতে প্রথমে ভেজে নিই তাহলে কাচরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না, ঘিয়ের দারুণ একটা ফ্লেভার আসবে। তো এরকম সফট হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাভীর দুধ 2 কাপ। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে গাজরটাও সিদ্ধ হবে আর মিষ্টির ব্যালেন্সটাও ঠিক হবে। তো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব 4 থেকে 5 মিনিট। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন দুধটা প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। এখন ঢাকনা ছাড়া আমি আরও 1 থেকে 2 মিনিট এটাকে জাল করে পানিটা শুকিয়ে নিচ্ছি। পানিটা যখন এরকম শুকিয়ে যাবে দেখুন এরই ফাঁকে কিন্তু গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। প্রথম অবস্থায় কিন্তু আপনারা কখনো এতে চিনি অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু গাজরটা সিদ্ধ হতে যাবে না। এখন এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে গাজর যেহেতু মিষ্টি আপনারা কীরকম মিষ্টি খাবেন সে অনুপাতে এতে চিনি অ্যাড করে দিবেন। চিনি দেওয়ার পর কিছুটা পানি ছেড়ে দিবে। আমি নেড়ে চেড়ে আবারও 2 থেকে 3 মিনিট থেকে জাল করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, এটা অপশনাল। এই গুঁড়া দুধটা হালুয়াটাতে আরও বেশি টেস্ট নিয়ে আসবে। এখন নেড়ে চেড়ে এর সাথে আবারও মিশিয়ে নিচ্ছি আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ এলাচের গুঁড়ো। এখন সব কিছু একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা আমরা শুকিয়ে নিব। এক্সট্রা যে পানিটা ছিল সেটাও শুকিয়ে গেছে, দেখুন গায়ে গায়ে চলে এসেছে। এর থেকে বেশি আর শুকিয়ে নেওয়ার প্রয়োজন নেই। এটা আমরা যখন নামিয়ে ঠান্ডা করে নিব তখন আরও একটু ঘন হয়ে যাবে। উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অনেক বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যকর গাজরের হালুয়া। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন সব রান্না পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার সাথে বেল আইকনটা প্রেস করবেন। সবাই অনেক অনেক ভালো থাকার প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।